একুশে জুলাই প্রস্তুতি মিছিল বর্ধমানের 20 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো। বর্ধমানের 20 নম্বর ওয়ার্ডে এই মিছিলে অংশগ্রহণ করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি, তৃণমূলের নেতা স্বপন হাজারা সহ ওয়ার্ডের সমস্ত নেত্রী এবং কর্মীরা। সর্বমঙ্গলা বাড়ি হয়ে গড়গড়া ঘাট, বকুলতলা, নির্ভীক সংঘ, তেলমারি পাড়া হয়ে বিভিন্ন জায়গায় এই মিছিল পরিক্রমা করা হলো। পাশাপাশি বর্ধমান শহরে 19 নম্বর ওয়ার্ডে শাহাবুদ্দিন খানের নেতৃত্বে 21 জুলাই প্রস্তুতি মিছিলের আয়োজন করা হয়। তৃণমূল কর্মীর সাথে সাথে মহিলা তৃণমূল কর্মীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। বর্ধমান শহরের রাজ স্কুল রোড, ডাঙ্গাপাড়া, পীর বাহারাম সচেতন এলাকায় বিভিন্ন জায়গায় এই মিছিল পরিক্রমা করা হলো। আপনারা জানেন 21 জুলাই আমাদের যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন নো ভোটার আইডি কার্ড, নো ভোট এই দাবি নিয়ে বামফ্রন্টের আমলে আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং বামফ্রন্ট সরকারের নির্দেশে আমাদের তেরোজন তরতাজা প্রাণকে হারিয়েছিলাম। সেই শহীদদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী যারা দল করেছেন তাদেরকে তিনি ভোলেন না। আজ 32 বছর ধরে, 33 বছর ধরে উনি এই শহীদদের স্মরণে 21 জুলাই কলকাতায় ধর্মতলায় সভা করেন, তাদেরকে তর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। সেই শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা 21 তারিখে 26 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এখান থেকে কাতারে কাতারে আমরা যাব। তারই একটা প্রস্তুতির মিছিল আমরা ওয়ার্ড থেকে করছি। ওয়ার্ডের উপস্থিত আছেন আমাদের সভাপতি মধুসূদন ঘোষ, বুঝলে পুরো ওয়ার্ডটার পরিক্রমা করবে আমাদের। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।